নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল তিরিশে নভেম্বরের রাশিফলের ভিডিও। কালকের দিনে মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা বা তার ইনফরমেশানগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো বা আলোচনা করার চেষ্টা করব। আমি প্রত্যেক দিন বলি, এটা আপনাদের চ্যানেল এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, প্রত্যেক দিন জ্যোতিষের তথ্যগুলো তো নিয়ে আসি। তাই চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিন মঙ্গলবার, কন্যা রাশি, কালকের দিনে হস্তা নক্ষত্র, একাদশী কৃষ্ণপক্ষ এবং আগামীকালকের দিনে যোগ চলবে আয়ুষ্মান। আয়ুষ্মান যোগ কিন্তু শুভ যোগ, আগেকার দিনে আশীর্বাদ করা হতো, দেখবেন যে আয়ুষ্মানও ভব এই কথাটা বলে। তা এই যে আয়ুষ্মান যোগ একটা শুভ যোগ এবং কালকের দিনে ওভারঅল মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা হনুমানজিকে স্মরণ করে এগোবেন। মঙ্গলবারের দিন হনুমানজিকে পুজো পাঠ করুন, তাকে ডাকুন, তাকে স্মরণ করুন। এক কথায় তাকে ডাকার বিশেষ কোনো বিধি মানতে হবে না, পরিষ্কার কথা। তিনি নিজেকে সারা জীবন বলে গেছেন প্রভু রামচন্দ্রের দাস বা সেবক, তিনি অল্পতেই তুষ্ট। তাই হনুমানজিকে স্মরণ করুন, তার আশীর্বাদ নিন, বাধা বিপত্তি বিপদাপদ কাটান, দিন এগোন। কালকের দিনে যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন তারা হচ্ছেন ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষজনরা কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফলগুলো পাবেন। যাত্রা শুরু কোথাও যাওয়ার জন্য বিকেল 3:10 থেকে 4:15 বুঝে ব্যবহার করবেন, কোথাও যাওয়ার জন্য, কোথাও বাড়ি থেকে বেরোনোর জন্য। বড় চুক্তিপত্র সাইনিং, বড় ক্যাশ ডিলিংস বা বড় কথাবার্তা বা এইরকম যে ব্যাপারগুলো রয়েছে এই টাইমটা হচ্ছে বিকেল 4:05 থেকে 4:45। এটা কিন্তু অ্যাভয়েড করলে আমার মনে হয় আপনাদের জন্য বেটার রেজাল্ট বা বেটার ফল দেবে। চলুন পরপর আলোচনাগুলো করতে থাকি। হনুমানজিকে স্মরণ করার কথা বলেছি, নক্ষত্রগুলোও বলেছি, এবার আসবো বিজনেসের পার্ট বা বিজনেসের জায়গায়। গাড়ি, প্রোমোটারি, কনস্ট্রাকশান ভালো হচ্ছে, খাদ্যদ্রব্য ডোবাতে পারে একটুখানি, তাই খাবার দাবার বিজনেস বুঝে শুনে করুন। মুদিখানা বা দোকানদার, যারা দোকানে বসে ব্যবসা করতে হয় দোকানদার, এনারা কিন্তু সাবধানে থাকুন। জলের বিজনেস ভালো চলতে পারে, গাড়ির বিজনেস মূলত, টোটোও হতে পারে, অটোও হতে পারে, ফোর হুইলার বাইকগুলো হতে পারে, বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে বিজনেসের ব্যাপারে সেলস বা কথাবার্তায় গণ এটা কিন্তু মোটামুটি চলবে, অসুবিধা নেই। গ্ল্যামার ফিল্ড ভালো হচ্ছে এবং শিল্পী জগৎ বেটার রেজাল্ট দেবে। টিচাররা ভালো ফল পাবেন, উকিলবাবুরা ভালো রেজাল্ট পাবেন, ডাক্তারবাবুরা একটু চাপে থাকতে পারেন, মেডিকেল বা মেডিসিন একটু প্রেসারে রাখতে পারে। তেলের বিজনেস বা লিকুইড প্রোডাক্ট নিয়ে বিজনেস যেগুলো এক্সপেক্ট করছি ভালোর দিকে নিয়ে যাচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, কাঠের জিনিস একটু প্রবলেম দিতে পারে, আর খাদ্যদ্রব্য বলেইছি আপনাদেরকে প্রথমে। তা এটা মোটামুটি দিকগুলো গেল। এবার আসি মেন আলোচনার জায়গায়। মেষ, বৃষ, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে পরপর রাশিগুলো আলোচনা করার চেষ্টা করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই রঙটা ব্যবহার করবেন, ছাই ছাই কালার বা ধূসর রং একটুখানি চলতে পারে, চলতে পারে মেষ রাশির জাতক বা জাতিকা হলে। পাঁচ ইউজ করবেন, ডিপ্লোমেসি করতে হবে কালকের দিনে। দুপুর 2:15 থেকে 4:45 খুব সামলে ব্যবহার করুন। সকাল 8:10 থেকে 11:00 শুভ সময় মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে। হনুমানজিকে স্মরণ করুন কালকের দিনে, চেষ্টা করুন অ্যাভয়েড করার সবুজ রং। মেষরাশির মানুষজনরা শরীর স্বাস্থ্যর দিক দিয়ে এক্সপেক্ট করছি, আশা করছি ভালো রেজাল্ট পাচ্ছেন, অর্থাৎ আপনি এবং আপনার বাবা মা বা এজের বা সিনিয়ররা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়ালি এবং চাকরি ক্ষেত্রে চাপ রয়েছে এবং চাকরি ক্ষেত্রে প্রেশার আসতে পারে, চাকরি ক্ষেত্রে অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট, অতিরিক্ত দায়িত্ব আপনার উপর বা আপনার ঘাড়ে চাপতে পারে। আপনি যদি মেষের জাতক বা জাতিক হন, চাকরি ক্ষেত্রে সাবধানে চলুন, কথাবার্তা যতটা পারবেন কম বলুন, আর্গুমেন্ট কম করুন, একটু তালে তাল মিলিয়ে চলতে হবে, লোকের তালে বলুন, অফিসের বস বা যাদের বলবেন তালে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে দোষের ভাগিদার আঙুল ওঠা। তাই রিস্ক না নেওয়াটাই ভালো হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের। মুখ বুঝে একটু সামলে পার করার দিন কালকের দিন, অ্যাগ্রেসিভনেস আপনাকে ডোবাতে পারে এবং ভুল জায়গায় ভুল বাক্য প্রয়োগ আপনাকে ভোগাতে পারে, খেয়াল রাখবেন। মেষরাশি দাম্পত্য জীবন বেটার রেজাল্ট দেবে, বিজনেস ক্ষেত্র স্টেবল বলা চলে, কিন্তু কালকের দিন টাকা পয়সার ব্যাপারে খুব সাবধানে চলতে হবে বা খুব সামলে চলতে হবে। মানে এক কথায় বলা যায়,
মানে ইনকামের জায়গা নিয়ে বড় সিদ্ধান্তগুলো অনেকটা দেখে শুনে নেওয়ার প্রয়োজন রয়েছে, অনেকটা বুঝে শুনে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনি যদি মেষের জাতক বা জাতিকা বা মেষের মানুষ হন। মেষ রাশি দাম্পত্য জীবনে স্টেবিলিটি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসতে পারে এবং প্রেমিক প্রেমিকারা কিন্তু ভালো ফল পেতে পারেন। গুরুজনদের সাথে একটু এদিক ওদিক হতে পারে, বাট ঠিক আছে, বাবা মায়ের সাথে খুব বেশি চাপ নেই, একটু এদিক ওদিক হতে পারে। বন্ধুত্ব হবে না, একলা চলতে হবে। সন্তান এবং বিদ্যা মোটের ওপর ভালো ফল দিচ্ছে, তাই সন্তান সুখ, পড়াশোনা, পরিবার নিয়ে ব্যস্ত থাকা বেস্ট হচ্ছে কালকের দিনে। অশ্বিনী যদি নক্ষত্র হয়, আপনার দিকে যেন আঙুল না উঠে খেয়াল রাখবেন। নক্ষত্র ভরণী, কালকের দিনে তাড়াহুড়ো কম করুন। নক্ষত্র কৃত্তিকা, কালকের দিনে মানুষ বুঝে কথা বলবেন, সব মানুষের সাথে একবারে বন্ধুর মতো বা এগুলো চলবে না, সুযোগ নেওয়ার জন্য বসে থাকতে পারে। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষের জাতক বা জাতিকা হন, কালকের দিনে ব্যবহার করবেন লাল রং। কালকের দিনে ছয় সংখ্যা, কালকের দিনে হনুমানজিকে স্মরণ করা বেটার হবে। হনুমানজিকে স্মরণ করলে দুপুর দুটোর পর আর কোনো কাজ রাখবেন না, 8:30 থেকে 11:50 চলতে পারে, স্টেবল চলছে। আপনি আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন, তাই আপনার এবং আপনার পরিবার মানে যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন শরীরের দিক দিয়ে বেটার রেজাল্ট আসছে এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট থাকছে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট কালকে হতে পারে, পরিবারের পেছনে কিছু ব্যয় হতে পারে, ভালো কোনো কাজে অর্থ ব্যয় হতে পারে, তাই এটা চলতেই পারে, এটা নিয়ে তো চাপ নেই, এটা নিয়ে অসুবিধা নেই আপনি যদি বৃষর মানুষ হন। কর্মক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করা উচিত, 10 জায়গায় 10 রকম কাজ করতে গেলে আপনি প্রবলেমে পড়ে যাবেন আপনি যদি বৃষের জাতক বা জাতিকা হন, তাই একটা লক্ষ্য স্থির করুন, নির্দিষ্ট লক্ষ্য রেখে একটা টার্গেট রেখে কালকের দিনে কাজে এগোন এবং সেটাই আপনার যেন ফোকাস থাকে। 5 রকম 10 রকম কাজে মনোনিবেশ বা মন বা নিজেকে ইনভলভ করে নেবেন না, ধাপে ধাপে কাজে এগোতে থাকুন, একটা বাই একটা করতে থাকুন, বেটার রেজাল্ট দেবে। বিজনেসে একটু চাপ রয়েছে বিছরাছির জাতক বা জাতিকাদের, কিন্তু কার্যক্ষেত্র ওভারঅল স্টেবল বলা চলে, অফিসের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, কলিগরা সাপোর্ট করবেন। বৃষরাশির জাতক বা জাতিকারা প্রেমের ব্যাপারে শুভ ফল পেলেও দাম্পত্য জীবনে অ্যাডজাস্ট করতে হচ্ছে কালকের দিনে, যে কোনো জায়গায় হাজব্যান্ড ওয়াইফ পরিবার অ্যাডজাস্ট যতক্ষণ করতে পারবেন ততক্ষণ আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো, বাট পড়াশোনার জায়গা ভালো নয়, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু গোলযোগ বা একটু অসুবিধার ফল পেতে পারি। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র হলে অকারণে বিবাদের যোগ রয়েছে, রোহিণী নক্ষত্র চোখের জল পড়তে পারে। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে বড় কোনো কাজ হাসিল হতে পারে, বড় কোনো দায়িত্বভার আপনার ঘাড়ে পড়তে পারে, করবেন। মিথুন রাশি, মিথুনের জন্য কালকের দিনে আগামীকালকের দিনে এই রঙটি ব্যবহার করা বা ছাই রং ব্যবহার করা, নীল অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন হনুমানজিকে স্মরণ করার। কালকের দিনে এক সংখ্যার প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে, চেষ্টা করতে হবে 9:45 থেকে 11:35 বেস্ট টাইম ব্যবহার করার জন্য, 2:15 থেকে 4 সামলে ব্যবহার করুন। আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে 1 নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে মিথুন রাশির কাজকর্মে স্টেবিলিটি আসছে। আমি একটু রিস্ক নেওয়ার যেতে পারে বলবো, মঙ্গলবারের দিন আপনার মনে ডাউট হতে পারে, মঙ্গলবার দিন ভালো হয়, ভালো হতে পারে, হবে কি, আমি বলবো কালকের দিন হবে। কালকের দিন রিস্ক নিন, দায়িত্ব নিন, নিজের ঘাড়ে দায়িত্ব নিন, বেটার রেজাল্ট পাবেন, চাপ নেবেন না, বেটার ফল আসবে, কিন্তু কনফিডেন্স থাকবে আপনার মনের মধ্যে এবং অবশ্যই আপনি জানেনই না সেই জায়গায় ঝুঁকি নিলে কী করে হবে, কিন্তু মোটামুটি আপনি জানেন কালকের দিন চলুন, এগিয়ে চলুন, যতটা পারবেন নিজেকে সামনে থেকে তুলে ধরার চেষ্টা করুন, সামনে গিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যদি মিথুনের মানুষ হন। ব্যবসা ক্ষেত্রে সাবধানে বা ব্যবসা ক্ষেত্রে সামলে চলার প্রয়োজনীয়তা রয়েছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়ালি একটু চাপ থাকছে, বেশি অসুবিধার জায়গা প্রেম আর বেশি অসুবিধার জায়গা বন্ধু বান্ধবী, তাই প্রেম প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব বা বান্ধবীর জায়গা একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি লাইফ মোটামুটি স্টেবল, আপনার মাথাটা একটু বেশি গরম হতে পারে যে কারণে আপনি আপনার কাছের মানুষজনদের সঙ্গে খারাপ ব্যবহার বা বাজে ব্যবহার বা এগুলো করতে পারেন, এটা একটু চেক করলে ভালো হবে। বিদ্যাস্থান শুভ এবং সন্তান বা সন্তানের ব্যাপারে আশা করছি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। মিথুন মৃগশিরা
কালকের দিনে একটা ফিক্সড সিদ্ধান্ত নিয়ে গবেন, এটা করব তো এটাই করব, এটা নয় এটা, এটা নয় এটা নয়। মিথুন আদ্রা আবেগ নিয়ন্ত্রণ করুন, নাহলে কষ্ট রয়েছে। মিথুন পুনর্বসু, সরি হ্যাঁ পুনর্বসু মিথুন রাশি, কালকের দিনে চেষ্টা করবেন কোনো না কোনোভাবে এজেন্টদের সাহায্য নেওয়ার, বয়স্কদের সাহায্য নেওয়ার বা পরামর্শ নেওয়ার, স্টেবল রেজাল্ট রয়েছে। কর্কট, আপনি যদি কর্কটের মানুষ হন, তিন লাল হনুমানজিকে ডাকুন, কালো অ্যাভয়েড করুন কালকের দিনের জন্য, কমলা হলুদও চলতে পারে প্রবলেম নেই। কালকের দিন কর্কটের মানুষজন হলে সকাল 8:15 থেকে 11:30 বেস্ট টাইম, কিন্তু 2:30 পরে আর কোনো আর্জেন্ট কাজে হাত দেবেন না, পরের সময়টা মানে ওই ওই দুপুরবেলা 12:00-1:00 এই সময়টা অ্যাভারেজ হচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের তিক্ততা আসতে পারে, সম্পর্কে তেতো হওয়া আসতে পারে, সেটা কাছের মানুষ, সেটা গুরুজন বা অফিসের কলিগ, আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে ভুল বোঝানো হতে পারে আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন, এবং আপনিও তাদের সাথে কোনো না কোনোভাবে খারাপ ব্যবহার করলেন, তাই সম্পর্কের মিষ্টতা বা সম্পর্কের মধ্যে বন্ডিং নষ্ট হতে পারে, খেয়াল রাখবেন। তাই যাদের সাথে রিলেশনশিপ রয়েছে, বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ, বোথ সাইডে আপনি একটু লক্ষ্য রাখবেন এবং নিজে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। কালকের দিন বন্ধুত্ব, কালকের দিনে কাজ হাসিল করে নেওয়ার মানসিকতা, রিকোয়েস্ট করে কাজ করিয়ে নেওয়া কর্কট রাশির জন্য উপযুক্ত হচ্ছে, তাই জানতে হবে কীভাবে কাজ করিয়ে নেওয়া যায়। ওই সবসময় মাথা গরম, রাগ, যে টেম্পার লুজ করা, একটুতেই ভেঙে পড়া, একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়া ক্ষতির কারণ হচ্ছে, এবং নিজেকে যদি সংযত রাখতে পারেন সমস্ত প্রবলেম ওভারকাম করতে পারবেন, কোনো সমস্যা আসবে না। তাই খারাপ ভাববেন না, খারাপ বলবেন না, আপনি এই নীতি নিয়ে চলুন এবং সকলকে, হ্যাঁ ভাই আমি ছোটো আমাকে একটু করে দাও, হেল্প করো, প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। খারাপ কথা বলছি, লোকের কাছ থেকে হেল্প নিতে বলছি, বাট আপনার প্রফিট রয়েছে না, আপনার শরীরের জায়গাটা স্টেবল থাকছে, বাবা মা ভালো থাকবেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যদি নিজেকে ঠিক না রাখতে পারেন সমস্যা বেড়ে যাবে। বিদ্যাস্থান শুভ, সন্তান মোটামুটি চলতেই পারে, অসুবিধা নেই বা সমস্যার জায়গা নেই, তাই কর্কট রাশি বুঝে এগোন, বিজনেসে স্টেবিলিটি রয়েছে, বিজনেসের জায়গায় স্টেবিলিটি রয়েছে। পুনর্বসু নক্ষত্র, রাগ কম করুন, নিয়ন্ত্রণ করুন, পুষ্যা নক্ষত্র, অভিমান বাড়তে পারে কারুর না কারুর ওপর, বা আপনার ওপর কেউ অভিমান করে ফেলতে পারে। আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকর হলে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, ধরুন দুটো অপশন রয়েছে, ভাত আর রুটি রয়েছে, আপনি বুঝেই উঠতে পারছেন না ভাত খাবেন না রুটি খাবেন, এই কনফিউশন ডোবাতে পারে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে আবার এক ব্যবহার করতে হবে। কালকের দিনে চেষ্টা করতে হবে লাল হলুদের ওপর যে কোনো রং ব্যবহার করার, কালো শেডটা অ্যাভয়েড করবেন, কালোর ওপর যে শেডগুলো রয়েছে একটু অ্যাভয়েড করবেন। হনুমানজিকে স্মরণ করুন, কালকের দিন শক্তিশালী হন, হনুমানজি মতোই হওয়ার চেষ্টা করুন, গুছিয়ে নিন নিজের জায়গাটা, সকাল 12:00 আগের পুরো সময় আপনার, দুপুর 2:15-4:00 আপনার নয়, বুঝে চলবেন। হনুমানজির মতোই শক্তিশালী হন, হনুমানজির মতোই শক্তিশালী বা নিজেকে শক্ত সামর্থ্য প্রদর্শন করুন, দৃঢ় চেতা, দৃঢ় মানসিকতা, করিয়ে নেওয়ার মানসিকতা, এবং অপোনেন্টের দিকে চাপ তৈরি করে দেওয়া আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি যদি সিংহর জাতক বা জাতিকা হন। তাই রাজসিক মানসিকতা একটু আপনার কাজগুলোকে কথার মাধ্যমে বা কথা বলে কীভাবে জয় করা যায় বা কীভাবে জেতা যায় যদি জানেন, যদি বুঝতে পারেন, দিন আপনার, আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন। তাই সিংহতুল্য মানসিকতা, দৃঢ় মানসিকতা এবং এনার্জি নিয়ে কাজ করা বেটার হচ্ছে। ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা দেবেন না, জায়গা নেই যদি সিংহ আপনার রাশি হয়। শরীরটা ভোগাতে পারে, গুরুজনদের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো চলছে, আপনার শরীর ভোগাতে পারে, পয়সা ব্যয় বাড়তে পারে, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য জীবন ভালো হলেও পরিবারের মধ্যে গোলযোগ বা আর্গুমেন্ট কিন্তু চলার একটা চান্সেস থাকছে, ভাই বন্ধুত্ব, ভাই ভাই সম্পর্ক খারাপ বা কিছু ক্ষেত্রে বাবা মায়ের সাথে অসুবিধা, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন, প্রেম ভালোবাসার ব্যাপারে তেমন কোনো বা হ্যাবক কোনো চাপ নেই, সন্তানরা বদমাইশি করবে, বিদ্যাস্থান তবে ঠিক আছে। মঘা যদি নক্ষত্র হয় কালকের দিনে লোকে আপনাকে ইউজ করে নেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে
আগামীকালকের দিনে বলবো যে চেষ্টা করতে হবে একটু সিক্রেসি বা প্রাইভেসি মেনটেন করার। উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে হিসাব নিকাশগুলো ঠিকঠাক লাগান, গণ্ডগোল হচ্ছে, ভুল হচ্ছে, খেয়াল রাখুন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যার মানুষ হন, সাত ব্যবহার করুন, কালকের দিনে ছাই রঙের ব্যবহার করুন, লাল রঙটা অ্যাভয়েড করুন, লাল অ্যাভয়েড করুন, সাত ব্যবহার করুন, হনুমানজিকে স্মরণ করুন। 8:20 থেকে 11:40 বেস্ট টাইম, কিন্তু দুপুর 2:00 পরে আর কোনো আর্জেন্ট কাজে রাখবেন না। দুটো জিনিস, টেনশান বাড়তে পারে, রাগ বাড়তে পারে, ব্যয় বাড়তে পারে, চাপ তৈরি করে দেওয়া হতে পারে, বা টেনশান, ওই চো চাপ বা টেনশান প্রেশার তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে। খুব একটা হাইফাই দিন নয়, খুব একটা ভালো দিন নয়, চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। চাপ কম নিন, ভাবনা কম রাখুন, নিজের গ্রিপের কাজগুলো ইজিলি করুন, যতটা ইজি ওয়েতে, যতটা ঘোর প্যাচ না করে, যতটা রিল্যাক্স করতে করতে কাজ করা যায়। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, সেটাই কিন্তু অ্যাপ্লাই করুন, আপনি তবেই বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, বা তবেই কিন্তু আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসতে পারে। ধীরে চলুন, রিল্যাক্সে চলুন, বেশি চাপই নেবেন না, যা বলছে যেভাবে বলছে সেইভাবে আপনি করতে থাকুন, হ্যাঁতে হ্যাঁ মেলাতে থাকুন। কালকে চাপ নেওয়ার, টেনশান করার, স্ট্রেস নেওয়ার দায়িত্ব নিতে পারেন, একলা নেবেন না, বুঝে শুনে চলুন, বেটার রেজাল্ট পাবেন। দায়িত্ব নেওয়ার দিন কালকে নয়, এবং দায়িত্ব নিলে আটকে যেতে পারেন, ফেঁসে যেতে পারেন, একটু খেয়াল রাখবেন। কন্যা রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকছে, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। বেস্ট পার্ট দাম্পত্য জীবন খুব ভালো হতে পারে, এবং বাবা মায়ের দায়িত্ব, বাবা মায়ের সাথে সম্পর্ক, পজিটিভ রেজাল্ট আসতে পারে, বা পজিটিভ রেজাল্ট আসবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। কন্যা রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসা এবং বন্ধুত্ব শুভ নয়, শুভর জায়গা পাচ্ছি না। সন্তান এবং বিদ্যা, মোটামুটি সন্তান বা বিদ্যা নিয়ে একটু চাপ থাকবে, বাট চালিয়ে চলে যাচ্ছে, অসুবিধা নেই। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুভাগ্য খারাপ। কন্যা রাশি হস্তা নক্ষত্র হলে আপনি লোকের কথায় প্রভাবিত হয়ে পড়তে পারেন, বা লোকের কথায় নেচে যেতে পারেন। কন্যা রাশি চিত্রা নক্ষত্র হলে কালকের দিনে অন্য লোকে আপনার পয়সাকে নিজের পয়সা ভেবে নিতে পারে, বা আপনার মানে পয়সায় অন্য কারোর প্রফিট হচ্ছে, কাজ হচ্ছে, এটা হতে পারে। পরেরটা তুলা রাশি। তুলা রাশির জন্য কালকের দিনে ক্রিম এবং মেঠে সিঁদুরের যে রং চলতে পারে, হনুমানজিকে ডাকা, 9 সংখ্যার ব্যবহার করা খুব ভালো হবে। কালকের দিনে কালো অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন সকাল 8:20 থেকে প্রায় 12:00 এটাকে ব্যবহার করতে পারেন, 2:05 থেকে 3:45 সামলে ব্যবহার করুন আপনি যদি তুলার মানুষ হন। তুলা রাশির মানুষজন বা তুলা রাশির জাতক বা জাতিকারা দুটো জিনিস সামলে চলুন। 1 নম্বর জিনিস হচ্ছে আপনার এজেন্টরা ভুগতে পারেন কোনোভাবে, আপনার এজেন্ট বা আপনার বাড়ির বয়স্ক বা সিনিয়ররা ভুগতে পারেন, আপনি ঠিক আছেন, আপনার শরীর বা আপনার স্বাস্থ্য নিয়ে চাপ নেই, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে একটু প্রেশার রয়েছে। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা আসছে, হনুমানজির কৃপায় পয়সার দিক দিয়ে মোটের ওপর ভালো ফল এক্সপেক্ট করতে পারেন, কিন্তু ঘটনাটা হচ্ছে অতিরিক্ত জেলাসির মধ্যে পড়ে যেতে পারেন। আপনার কাজগুলো পজিটিভলি হচ্ছে, আরে ভয় পাবেন না, কিন্তু সিক্রেসি মেনটেন করে চলুন। আপনি একটা ভালো কাজ করছেন, আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, তো ও কী করে করছে, ও কেন করছে, এই ব্যাপারগুলো, এই জায়গাগুলো কিন্তু তুলার জন্য তৈরি হতে পারে, বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে তৈরি হতে পারে। তাই হিংসা চোখে লাগা হয়ে যাবে, কিন্তু কাজে স্টেবিলিটি রয়েছে, পজিটিভলি কাজ করতে পাচ্ছেন, আরামসে ভালোভাবে কাজ করতে পাচ্ছেন আপনি যদি তুলা রাশির মানুষ হন। তাই তুলা রাশির ভাগ্য সাথে রয়েছে, বাধা আসলেও পার করে দেবে। ঠান্ডা মাথায় সাইলেন্ট ওয়ার্কার হন কালকের দিনে। বিজনেস ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তাই বিজনেসের জায়গা মোটের ওপর স্টেবল বলতে পারছি, বা স্টেবিলিটির সাথে চলছে বলা চলে আপনার যদি তুলা রাশি হয়। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু চলবে, বাট প্রেম মোটের ওপর ভালো চলছে। সন্তান অবাধ্য থাকতে পারে, কথা না শুনছে, বা এমন সন্তানের সঙ্গে ঝগড়াঝাটি করলেন যাতে মুড অফ হয়ে গেল। বিদ্যাস্থান ভালো, স্টুডেন্ট লাইফ ভালো ফল দিচ্ছে, বা স্টুডেন্ট লাইফ ভালো রেজাল্ট দেবে আপনি যদি তুলার জাতক বা জাতিকা হন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য, মানে যদি আপনার চিত্রা নক্ষত্র হয়,
বা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিক হন, পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের অবনতি আসতে পারে। সাতী নক্ষত্র সময়কে আপনি নষ্ট করতে পারেন। এবং বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন শর্টকাট খোঁজার, শর্টকাটে কাজগুলো করার, বা কত ইজিলি কত স্মুথলি কাজগুলো করে নেওয়া যায় দেখতে হবে। পরেরটা বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে কালকের দিনে ডিপ রেড এবং মেটে সিঁদুর মানে গোলাপি চলতে পারে, সরি কমলা চলতে পারে। কালকের দিনে পাঁচের ব্যবহার করুন। কালকের দিনে আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, হনুমানজিকে স্মরণ করুন। পৌনে বারোটা পর্যন্ত আপনার সময়, কিন্তু ধীরে সুস্থে চলুন। এক দুটো দশ থেকে তিনটে পঞ্চাশ সামলে ব্যবহার করবেন, ধীরে সুস্থে চলুন। রিস্ক নেবেন না, অকারণে ঝামেলায় আপনি জড়াতে পারেন, অকারণে ঝামেলায়, কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় বা কাজের ক্ষেত্রে ঝামেলায় জড়াতে পারেন, প্রবলেমে জড়াতে পারেন বা প্রবলেমে পড়তে পারেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। সবচেয়ে বড় কথা কি বলুন তো, ভুল বোঝাবুঝি হতে পারে এবং অকারণে মাথা গরম হয়ে যেতে পারে, হেডেক চেপে যেতে পারে। তাই ধীরে সুস্থে কাজ করুন, মোটামুটিভাবে চলুন, খুব বেশি রিস্ক নয়, বিশাল কিছু দায়িত্ব নিলে ফেঁসে যাবেন, তাই আরামসে চলুন। আপনি কাজ করে, ঠান্ডা মাথায় কাজ করে বেরিয়ে চলে আসুন, প্রেশার নেবেন না এবং রিস্ক নেবেন না, আটকাবেন ফাঁসবেন। আপনার আপনার পরিবার বোথ সাইডে শরীর স্বাস্থ্য বেটারই হচ্ছে, নিশ্চিন্তে থাকুন বেটার হচ্ছে, কিন্তু কাজের গতি খুব একটা স্মুথ নয় বা স্মুথ হয়তো হচ্ছে না বা এইটা ব্যাপার। সো আপনি এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রেখে চলবেন আপনি যদি বৃশ্চিকের জাতক জাতিকা বা মানুষ হন। বিজনেস পার্টে কিন্তু আবার ভালো রেজাল্ট রয়েছে, বিজনেস ক্ষেত্রে চাপ বাড়াতে পারেন, বিজনেস ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট বা গ্রোথ বাড়াতে পারেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বৃশ্চিক রাশির সন্তান এবং বিদ্যা বেস্ট পার্ট, দুটোই ভালো হবে এবং প্রেম ভালো চলবে। গুরুজনদের সাথে ও আত্মীয়দের সাথে সমস্যা বাড়ার একটা যোগ রয়েছে। গুরুজন বা আত্মীয় বা আত্মীয় স্বজনদের সাথে একটু টানাপোড়েন চলতে পারে, বাট বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য হাজব্যান্ড ওয়াইফ মোটের ওপর ভালো রয়েছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন। তাই বৃশ্চিক রাশি রিল্যাক্সে চলুন, ধীরে সুস্থে চলুন, মাথাটি ঠান্ডা রেখে চলুন, অবশ্যই ভালো হবে। বিশাখা বৃশ্চিক অতিরিক্ত ব্যয়। অনুরাধা কালকের দিনে বেশি আবেগ এবং বেশি দরদ কষ্টের কারণ হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র কালকের দিনে গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন, লক্ষ্য রাখবেন। ধনুরাশি, আপনি যদি ধনুর মানুষ হন কালকের দিনে ব্যবহার করবেন হলুদের কাছাকাছি যে কোনো রং, ছয় সংখ্যা, হনুমানজিকে ডাকুন। সকাল আটটা থেকে এগারোটা চল্লিশ আপনার সময়, দুটো পঁয়ত্রিশ থেকে পৌনে চারটে ধরে ব্যবহার করুন। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে আমি বদলা নেওয়ার দিন হিসাবে বলব, বদলা নেওয়ার দিন, দেখিয়ে দেওয়ার দিন। কাজ খুব বেশি হবে না, কিন্তু কিছু কিছু দিন থাকে যে আমি রিভেঞ্জ নিতে চাই, মানে কারোর ক্ষতি করে নয় অবশ্যই, বা কাউকে দেখিয়ে দেওয়া, কাউকে শো অফ করা, কাউকে মানে ধরুন চার পাঁচজন আছে যারা আপনাকে দেখে জ্বলে, তাদেরকে আরও বেশি জ্বলিয়ে দেওয়া, সেটাও মেন্টাল পিস, এবং সেটা কিন্তু এই পিসটা অনেক এনার্জিকে বাড়িয়ে দেয়, অনেক ইচ্ছাটাকে বাড়িয়ে দেয়, এটাই সবচেয়ে বড় ব্যাপার কালকে এটার দিন। কাজকর্ম অ্যাভারেজ হচ্ছে, কিন্তু জ্বালিয়ে দিতে পারবেন, শত্রুদের মুখে তালা দিয়ে দিতে পারবেন আপনি যদি ধনুরাশির মানুষ হন। করে দেখুন বেটার রেজাল্ট রয়েছে। শরীরগুলো কিন্তু, পরিবারের শরীর স্বাস্থ্যগুলো কিন্তু একটু ভোগাতে পারে, বাট আপনি তো আপনার জায়গায় ঠিকই রয়েছেন। পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ব্যবসায় সাবধান থাকবেন, টাকা পয়সা মার হতে পারে, খেয়াল রেখে চলুন। ধনুরাশির জাতক বা জাতিকা হলে টাকা পয়সা মার বা টাকা পয়সা চোট হতে পারে, এটা একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফ একটু ঝগড়াঝাটি করলেও ঠিক আছে, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা একে অপরের পাশেই দাঁড়িয়ে রয়েছেন, স্ট্যান্ড বাই হয়ে দাঁড়িয়ে রয়েছেন, একে অপরের সাথে রয়েছেন, তাই অসুবিধা নেই আপনি যদি ধনুর মানুষ হন, ধনুরাশির জাতক বা জাতিকা হন। এক্সপেক্ট করতে পারি চলতে পারে, তাই জ্বালানোর ব্যবস্থা করুন, নিজেকে এমন জায়গায় নিয়ে যান বা এমন কিছু দেখান বেটার রেজাল্ট যেন আসে আপনি যদি ধনুর মানুষ হন। ধনুরাশি সন্তান সুখ ভালো, পড়াশোনা খুব গণ্ডগোল করতে পারে। মূলা নক্ষত্র ধনুরাশি হলে বসেরা আপনার ফরে রয়েছে, তাই তাদেরকে একটু অয়েলিং করুন, অনেকটা কাজ হবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে পারেন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আরও ভেতরে গিয়ে ভাবা দরকার,
অনেক প্রবলেম ক্লিয়ার হবে। মকর কমলা রং তিন সংখ্যা হনুমানজিকে ডাকা খুব ভালো রেজাল্ট দেবে আপনি যদি মকরের মানুষ হন। কালকের দিনে 8:15 থেকে 12:15 আপনার সময় 2:30 থেকে 3:30 সামলে ব্যবহার করুন, যা করবেন তাতে সফল হবেন। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আদায় করে নেওয়া ছিনিয়ে নেওয়ার মানসিকতা আপনার জন্য দরকার আপনি যদি মকর রাশির মানুষ হন। দেখি আজকে আমাকে কে হারায়, আরে দেখুন না, দেখুন আপনি কালকের দিন আপনাকে কে হারায়, পারবে না। আপনার হারাতে পারে বা আপনাকে লুজার করে দিতে পারে আপনি নিজে, আপনার চেষ্টা হয়তো হচ্ছে না। কালকে দিন একটু ট্রাই করে দেখুন, আপনিও 100% শিওর শট বেটার রেজাল্ট পাবেন। এবং হ্যাঁ, হতে পারে একটু ডিলে হলো, একটু দেরি হলো, একটু আটকে গেলো, একটু প্রবলেম হলো, বাট ওভারঅল কালকে দিন বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। ভালো ফল আসতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে, কাজকর্মের গতি বাড়তে পারে, ফ্রেম পেতে পারেন, আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হতে পারে। 1% একদিনে তো বিশাল কিছু হয় না, বাট ওভারঅল জায়গা রয়েছে। গুরুজনদের শরীর স্বাস্থ্য বেটার হচ্ছে, নিজের শরীরটা একটু লক্ষ্য রাখুন। কাজকর্মের ক্ষেত্রে ফুললি এনার্জি নিয়ে এগোন, আজকে আমার ভালো হচ্ছে আর কিছু বলার দরকার নেই, কারণ আর কিছু বলতে লাগবে না। বিজনেস ক্ষেত্রে মোটামুটি চলছে, ফাইন্যান্সিয়ালি একটু চাপ দেখাচ্ছে। পারিবারিক জীবন কিন্তু খুব একটা স্টেবল নয়, পরিবার বা পরিবারের মধ্যে বা পরিবারের মধ্যে সম্পর্ক, সম্পর্কগত দিকগুলো খুব একটা স্টেবল বা খুব একটা ভালো হচ্ছে এটা বলতে পারছি না, একটু লক্ষ্য রেখে চলবেন আপনি যদি মকর রাশির মানুষ হন। ইভেন সেটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও প্রযোজ্য, প্রেম ভালো ফল দেবে, বন্ধুরা কাজে লাগবে, সন্তান সুখ ভালো, পড়াশোনা মোটামুটি চলছে, চলছে বলা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি, প্ল্যানিং করুন। শ্রমণা নক্ষত্র, কারুর কথার ধার ধারবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, তীব্রতা এবং উগ্রতা দেখান, প্রয়োজন রয়েছে আগামীকালকের দিনের জন্য। যদি হয় কুম্ভ রাশি, খুব লাইট সেটেড কালারগুলো ব্যবহার করবেন, কালো কোনো মতে নয়। 4 সংখ্যার ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন। 10:45 পর্যন্ত ব্যবহার করতে পারেন ধীরে সুস্থে, 10:11 পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারেন সকাল থেকে, তারপরে পুরো সময়টা সাবধানে ব্যবহার করুন, পুরোটাই সামলে চলুন বা ধীরে সুস্থে চলুন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। কুম্ভ রাশি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি রয়েছে, আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু কাজ করে স্যাটিসফ্যাকশানের জায়গা পাচ্ছেন না হয়তো। কাজ করে মানসিক শান্তি, কাজ করে ফাইন্যান্সিয়ালি গেনার, এবং কাজ করে বিশাল ভালো কিছু দাম, আপনার দাম অন্য কেউ নিয়ে যেতে পারে, লোকের বোঝা আপনাকে বইতে হতে পারে, এবং অহেতুক 4 জনের প্রেশার আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। এবং কিছু না কিছুভাবে আপনাকে কোণঠাসা করা হতে পারে, আপনি মুখ খুলতে গেলে আরও আপনি অপমানিত হয়ে যেতে পারেন। তাই কালকের দিন সতর্ক এবং সাবধানতা এটার দিন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। তাই কুম্ভ রাশির মানুষজন সামলে সতর্ক থেকে সাবধানী হয়ে এগোন, এবং কালকের দিনে বুঝে শুনে চলুন, বুঝে শুনে কথা বলুন। কারুর আর্গুমেন্ট, কারুর সঙ্গে তিক্ততা এবং কোনো গসিপ বা আড্ডায় আপনি থাকবেন না, থাকলেও কোনো কথা বলবেন না যাতে আপনার দিকে আঙুল না উঠতে পারে বা না উঠে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন, চুপচাপ থাকুন। ব্যবসা মোটের ওপর ভালো চলছে, হ্যাঁ ভালো দিক কি নেই রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ মোটের ওপর মোটামুটি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, প্রেম অ্যাভারেজ চলছে, পরিবার বা পরিজনদের সাথে সম্পর্কগুলো চালিয়ে নেওয়ার মতো হচ্ছে, কিন্তু কোনো জায়গাতে বিশেষ কিছু প্রত্যাশা না রাখাটাই বেটার হবে একটা দিনের জন্য। সন্তান এবং পড়াশোনা, তাই সন্তান সুখ বা স্টাডি বা স্টুডেন্ট লাইফ এক্সপেক্ট করছি বেটার হবে বা বেটার ফল দেবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর বিষয়ে কোনো মন্তব্য করবেন না। শতভিষা নক্ষত্র, বহু লোক আপনার টাকা পয়সার দিকে নজর দিতে পারে কালকের দিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বড় কোনো পরিকল্পনা আটকে যেতে পারে বা বড় কোনো প্ল্যানিং করতে গিয়ে আটকে যেতে পারেন। লাস্ট হচ্ছে মীন রাশি, আপনি যদি মীনের জাতক বা জাতিকা হন, কালকের দিনে লাল 6, কালকের দিনে হনুমানজি 12 পর্যন্ত খুব ভালো সময়, সকাল থেকে সকাল সকাল কাজ শুরু করুন, 6:00-7:00 থেকে শুরু করে দিন, দুপুর 2:05 থেকে 3:30 সামলে ব্যবহার করুন আপনি যদি মীনের জাতক বা জাতিক হন। 2-3 জিনিস মীন রাশির মানুষজন বুঝে নিন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি মীনের জাতক বা জাতিকা হন, বাবা এবং মা বা পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যর দিকটা একটু লক্ষ্য রাখুন, 1 নম্বর কথা। আপনি বেশ ভালোই রয়েছেন, আপনার শরীর বা আপনার স্বাস্থ্য নিয়ে আমি বড় কোনো চাপের জায়গা পাচ্ছি না, তাই আপনি বেশ ভালোই রয়েছেন।
আপনাকে নিয়ে অসুবিধা নেই। কর্মক্ষেত্রে কালকের দিনে ডমিনেট করার ব্যাপার রয়েছে, সকলকে প্রভাবিত করার ব্যাপার রয়েছে, এবং আপনার কথা বা আপনার উপরে যেন লোকে ইমপ্রেসড হয়। তাই কীভাবে কথা বলবেন সেটা প্ল্যান করুন, কী কী কাজ করতে চান প্রপার প্ল্যান করুন। কালকে অনেকটা কাজ করতে হবে, অনেকটা এগোতে হবে। কলিগরা, জুনিয়ররা আপনার সাপোর্ট করছে, আপনার ফরে রয়েছে, এবং তাদের দিয়ে আপনার প্রফিট হয়ে যেতে পারে। তাই নিজে না পরিশ্রম করে আপনি একটু নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিন, আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তাই ঠান্ডা মাথায় প্রপার প্ল্যানিং বা পরিকল্পনা আপনাকে জিতিয়ে দেবে। আপনি যদি মিনের জাতক বা জাতিকা হন, আপনি যদি মিনের মানুষ হন, বিজনেস ক্ষেত্র স্টেবেল, বিজনেস বা বিজনেসের জায়গা, বিজনেস ক্ষেত্রে গ্রোথের জায়গা, মোটের উপর স্টেবেল বলছি বা স্টেবিলিটির কথাই বলছি মিন রাশির মানুষ হলে। সন্তান সুখ ভালো, পরিবারের মধ্যে, শুধু স্বামী স্ত্রী বলবো না, পরিবার, বাবা মা, ভাই বোন বা পরিবারের মধ্যে খুচরো বিবাদ বা অশান্তিগুলো চলার একটা ব্যাপার থাকছে। ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, ছোটোখাটো জিনিস নিয়ে ঝামেলা, বা আপনার দিক থেকে তাদের ওপর কোনো মেন্টালি টর্চার হলো, এটা হতে পারে। প্রেমিক প্রেমিকেরা চুটিয়ে প্রেম করতে পারেন, অসুবিধা নেই। বিদ্যা স্থান ভালো বলা চলছে, বিদ্যার জায়গা নিয়ে মোটের ওপর ভালো রেজাল্ট পাচ্ছেন, টিচারদের সাপোর্টগুলোও পাচ্ছেন, তাই কাজ খুব ভালো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজকে রাত্রিরে সেট করে রাখুন, কালকে কী কী করতে চান, একটা বাই একটা কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র লোককে ইউজ করুন, নিজের থেকেও অন্যের দ্বারা কাজ বেশি তাড়াতাড়ি হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট দিন, জুনিয়র সেরকম হলে কিছু পয়সা দিন তাদেরকে, বা তাদের গাড়ি ভাড়া করে দিন বা যাই করে দিন, তাদের সাপোর্টেই উন্নতি বা তাদের সাপোর্টেই আপনার বড় কোনো কার্য সিদ্ধি হয়ে যেতে পারে। এটা বেস্ট জায়গা এই আগামীকালকে রাশিফল, আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।